বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স উদ্বোধন হলো আজ সকালে ভারতের সুরাটে পেন্টাগনের চেয়ে বড় এই অফিস কমপ্লেক্সের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। 3,200 কোটি রুপি খরচে নির্মিত সুরাট ডায়মন্ড বার্স হবে হীরা ও গহনা ব্যবসায়ীদের আন্তর্জাতিক হাব। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনন্দ, মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাক। ভারতের সুরাটে 67 লাখ স্কোয়ার ফিট এলাকা জুড়ে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এই অফিস কমপ্লেক্স টেক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগনকেও। অফিস কমপ্লেক্সে এক ছাদের নিচে থাকছে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য কাস্টমস ক্লিয়ারেন্স হাউস, খুচরা গহনা ব্যবসার জন্য জুয়েলারি মল, আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা আর নিরাপদ ভল্ট। যদিও ভারতে মুম্বাই হীরা রফতানির মূল কেন্দ্র, কিন্তু সুরাট ডায়মন্ড সিটি হিসেবে পরিচিত। বিশ্বের 90% হীরা বিক্রির আগে এখানে কাটা আর পলিশ করা হয়। এই নতুন অফিস কমপ্লেক্সের মধ্য দিয়ে পুরো কার্যক্রমটি এক ছাদের নিচে পরিচালিত হবে। বিশ্বের বৃহত্তম এই অফিস কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে ডিসেম্বরে। এটি বিশ্বের বৃহত্তম অফিস, এখানে 9টি টাওয়ার আছে, প্রতিটিতে 15টির মতো আলাদা আলাদা ফ্লোর আছে, অফিস আছে 4,700টির মতো। হীরা সম্পর্কিত যাবতীয় কাজ, পলিশ, কেনা, বিক্রি, নকশা তৈরি, নকশা অনুযায়ী বানানো সব করা যাবে এক ছাদের নিচেই। এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় ক্রেতাদের জন্য হীরার গয়নার 27টি দোকান থাকবে এখানে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।